বারবার হামলা সাংসদের উপর, এবার প্রধানমন্ত্রীর মতে সুরক্ষা মিলবে অর্জুন সিং এর। ভোটের আগে এবং ভোটের পরে বারবার আক্রমণ এসেছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর উপর। একাধিকবার তার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশ এখনো ঘটনার কোনো সুরাহা করতে পারেনি, তবে এবার তার সুরক্ষা আরো বাড়িয়ে দিল কেন্দ্র। ওয়াই ক্যাটাগরি থেকে নিরাপত্তা বেড়ে হলো জেড। এবার থেকে বুলেট প্রুফ জ্যাকেট পরেই ঘুরবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রথমে আপনাকে জানিয়ে দিই, আমাকে রাজ্য সরকার কোনো নিরাপত্তা বাড়ায়নি। ডগ স্কোয়াড, ফরেন্সিক এসব সব আমাকে ফাঁসানোর জন্য নেওয়া হয়েছে। কালকে আবার রাত্রিবেলা বোম চলেছে, ওখানে দুটো লোক উন্ডেড আছে, ওখানে ডগ স্কোয়াড, বোম স্কোয়াড যায়নি। সারা ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়ায় বোম ভর্তি আছে, ওখানে ডগ স্কোয়াড যায়নি। আমার প্রপার্টিতে পুলিশ বসে আছে, কোন আইনে বসে আছে? আমার প্রপার্টিতে বোম মারা হচ্ছে, আমার প্রপার্টি বাইরে থেকে, আর ওখানে না বসে আমার প্রপার্টির মধ্যে বিনাউট পারমিশন এরা প্ল্যান্ট করার চেষ্টা করেছিল, কালকে আর্মস অ্যামুনেশন করে আমাকে ফাঁসানো যায়। কিন্তু ক্যামেরার আপনাদের জন্যে ওরা কিছু করতে পারিনি। আজকে সিকিউরিটিটা আমাকে, আমরা আমি কমপ্লেন করেছিলাম আমার স্পিকার মহোদয়কে, স্পিকার মহোদয়, লোকসভা স্পিকার, ওখান থেকে MHA কাছে কমপ্লেন যায়, তারপরে এই ওদের ইনকোয়ারি হয়, আপনি জানেন IB ইনকোয়ারির পরে এটা হয়। জেড সিকিউরিটি আমাকে এখন পর্যন্ত যে আমার কাছে খবর আছে, জেড সিকিউরিটি দেয়, এখন পর্যন্ত তো CISF আছে, কালকে কীভাবে আমি জানি না। বহুবার এই তবে 11 টাইম 12 টাইম হয়ে গেল, বারবার অ্যাটেক হচ্ছে। আমি আপনারা জানেন দু মাস আগে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, রাজ্যপাল মহোদয়কে, ইভেন মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম কি আপনার নবান্নতে বসে আপনার ইনস্ট্রাকশন একজন IPS অফিসার আমার খুন করার চক্রান্ত করছে, জানিয়েছিলাম 2 মাস আগে। তো তারপরেও হামলা হচ্ছে, তখন বাধ্য হয়ে এটা করা হয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্র আর IB ছাড়া তো হয় না। নিরাপত্তা কাজ নিরাপত্তা করবে, আমার তো সাধারণ মানুষ থেকে ভয় নেই, আমার ভয় পুলিশের গুন্ডা দিয়ে, মানে বিশেষ করে পুলিশকে দিয়ে। আমার খুন পুলিশ করাবে, ইনস্ট্রাকশন বাই গভর্নমেন্ট, আমি আপনাকে অস্পষ্ট বলছি, কোনো গুন্ডারও সাহস নেই, পুরোপুরি পুলিশ গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে করা। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।